পার্ক কার্যালয়ের আশেপাশে এবং ঢাকা শহরের বিভিন্ন ওয়ার্ডের, উত্তর দক্ষিণের ওয়ার্ডের, ইউনিটের, থানার প্রায় হাজারখানেক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমরা আহ্বান জানাব অবিলম্বে গ্রেফতার অভিযান বন্ধ করার জন্যে। কারণ গ্রেফতার করে, নির্যাতন করে কখনোই কোনো গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যায়নি। 52-তে যায়নি, 62-তে যায়নি, 69-এ যায়নি, 71-এ যায়নি, 90-এ যায়নি, 2023 সালেও গ্রেফতার করে, হয়রানি করে, নির্যাতন করে, মামলা দিয়ে এই গণতান্ত্রিক অধিকার খর্ব করা যাবে না, বন্ধ করা যাবে না। আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন, আমাদের যে ভোটাধিকার প্রতিষ্ঠা আন্দোলন, এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সফল না হয়, যতক্ষণ পর্যন্ত এক দফা পূরণ না হয়, যতক্ষণ পর্যন্ত এই অনির্বাচিত ভোট ডাকাত ভোট চোর সরকার পদত্যাগ না করে। এই সভা সমাবেশ করা, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। সেই অধিকার অনুযায়ী আমরা আমাদের সমাবেশের জন্যে ইতিমধ্যেই গতকাল রাতেই আমরা পুলিশ কমিশনারের কাছে আমরা চিঠি পাঠিয়েছি, তাকে অবহিত করা হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। অতএব এই সাংবিধানিক অধিকারে, গণতান্ত্রিক অধিকারে কেউ হস্তক্ষেপ করতে পারে না। অতএব আমি আহ্বান জানাবো প্রশাসনকে, যাতে করে কাউকে গ্রেফতার না করা হয়, কাউকে হয়রানি না করা হয়। কারণ এটা গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশ, এদেশে সবার মত প্রকাশের অধিকার আছে, কথা বলার অধিকার আছে, এবং আমাদের কার্যালয়, কার্যালয়ে আসার অধিকার আছে। অতএব এখানে কেউ বাধা দিতে পারে না। অতএব নির্বিঘ্নে প্রত্যেকে কার্যালয়ে আসবে, কার্যালয়ে বসবে, তাদের দৈনন্দিন কর্মকাণ্ড তারা পরিচালিত করবে। অতএব এই গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার, এই অধিকারের উপর যাতে করে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ না করা হয়, এটাই আমাদের আহ্বান থাকবে।